জাস্ট মানে এটা মেয়র মহোদয়ের একটা মিটিং চলতেছিল, তো যেহেতু আসলে বিভিন্ন জায়গায় কালকে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখছেন যে আসলে এই কিছু মানে নামধারী ই করিয়া মানে বিভিন্ন লোক বিভিন্ন সময়, সেজন্য মেয়র মহোদয় বলছে যে আমার ছবি সহ যারই ছবি থাক ব্যানারগুলো, যেহেতু এটা সিটি কর্পোরেশনের রেগুলার মানে এটা কন্টিনিউ প্রসেসিং, সিটি কর্পোরেশনের নির্দেশ ছিল যে এরকমের যেসব ব্যানারগুলো অপ্রয়োজনীয় ব্যানার সেই ব্যানারগুলো খোলার জন্য, সেটা মেয়র মহোদয় নিজের ছবি সহ যে কোনো ব্যানার বলছে যে আমাদের যেগুলো মানে এখন ইস্যু সেই ব্যানারগুলো সব নামাই ফেলার জন্য। তো সেই প্রেক্ষিতে মানে সিটি কর্পোরেশন গাড়ি বের হয়েছে, তারা হয়তো ওই যে ব্যানার ই করার জন্য যে উপজেলা পরিষদের সামনে হয়তো বা মেবি আমি ওইখানে ছিলাম না যেহেতু, ওইখানে আসছে, ওইখানে আসার পরে সেখানে ওই মানে যেটা আমি ওইখানে শুনছি যে টিউনো মহোদয় সেখানে টিউনো বাধা দিছে ব্যানার নামানোর জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে সেটা আবার ইনফরমেশন সিটি কর্পোরেশনের স্টাফরা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়কে জানানোর পর মেয়র মহোদয় বলছে যে কারাই করেছে, তখন ওই যে আমাদের সিটি কর্পোরেশনের স্টাফ সাজ্জাদ সেনিয়াবাদ, তারপর স্বপন ওই যে ইসের প্রশাসক কর্মকর্তা এবং আমাদের আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি বাবু ভাই সেখানে উপস্থিত ছিল, তাদের বলছে যে আপনারা যেই দেখেন যে টিউনো সাহেবের কেন অবজেকশন দিচ্ছে আপনার তার সাথে নর্মালি যে কথা বলেন যে বিষয়টা তাকে জানান অবগত করেন যে আসলে এটা আমাদের রেগুলার সিটি কর্পোরেশনের কন্টিনিউ প্রসেসিং। তারা আসছে, তাদের আসার পর তারা কথা বলতেছিল, এই পর্যায়ে এখান থেকে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তারা ফোন দিয়েছে মেয়র মহোদয়কে যে স্যার আমাদের গুলি করতেছে এবং বাবু ভাইকে তার টিউনের বাসায় আটকাই রাখছে।
এরপর মেয়র মহোদয় হঠাৎ মানে ই করছে যে টিউন আটকে রাখবে কেন, আমার জয়েন্ট সেক্রেটারি আওয়ামী লীগের শেষ সাধারণ সম্পাদক বরিশালের মেয়র টিউন একজন টিউন কেন জয়েন্ট সেক্রেটারি আটকে রাখবে, আমার তো এখানে কোনো অন্যায় বা কোনো ইসের ঘটনা ঘটে না, জাস্ট আমার সিটি কর্পোরেশন ব্যানার নামাবে সেটা তো আর তাদের বিষয় না, সিটি কর্পোরেশনের রাস্তায় ব্যানার থাকলে সেটা সিটি কর্পোরেশনের মেয়রের এখতিয়ার যে সেই ব্যানারগুলো নামানোর জন্য, সে ব্যানার সে শূন্য, সে আসছে যে কথা বলার জন্য, তো গেটে আসছে, গেটে হয়তো আশেপাশে কিছু পোলাবন শূন্য, তারা হয়তো কিছু টুকটা মানে কিছু পোলাবন জ্বর হয়েছে, আমরা মেয়র মহোদয় শুধু স্রেফ একা আর আমরা সাথে দুই তিনজন আমরা আসছি, মেয়র মহোদয় কিন্তু কোনো ইয়ে আসে না, সে মোটরসাইকেলে আমরা তিন চারজন মেয়র মহোদয়ের সাথে আসছি, আসার সাথে মেয়র মহোদয় ঢুকে জাস্ট বাবু ওই কাটকে রাখছে, সেজন্য সে ভিতরে যাচ্ছে এবং আমি সামনে তাকে বলতেছিলাম যে প্লিজ মেয়র মহোদয় আসছে ঠিক আছে, তারা সাথে সাথে ফাঁকা গুলি করছে প্রথম গেট হিসেবে সেই, এরপর আমি বারবার চিৎকার দিয়ে বলতেছিলাম মেয়র মহোদয় আসছে, এখানে বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় সিনিয়র সাদেক আব্দুল্লাহ আসছে, মেয়র মহোদয় আসছে, তারা কোনো কথা না শুনে সরাসরি তারা তো জিজ্ঞাসা করবে বা জানার তো চেষ্টা করবে বা একটা মানুষ তো কথা বলবে, কারণ আমরা তো আর ভাই আমরা মাত্র তিনটা লোক গেছি, তো সেখানে তিনটা লোকের তারা ওখানে অজস্র কারা ছিল আমি জানি না, কোন বাহিনী হয়তো কারা ছিল আমরা দেখি নাই, আমরা দূরত্বে ছিলাম ঠিক আছে, তারা সরাসরি গুলি করতেছিল, তো এক পর্যায়ে সরাসরি মেয়র মহোদয়ের দিকে তাক করিয়ে গুলি করা শুরু করছে, এরপর যে আমরা সামনে যারা ছিলাম আমরা সামনে মেয়র মহোদয়কে ঘিরে ফেলানোর পরিপ্রেক্ষিতে আমাদের এসে সরাসরি আমার এই যে কপালে দেখেন আমার কপালে অজস্র গুলির ই ঠিক আছে, হাতে গুলি এই যে হাতে গুলির দাগ ঠিক আছে, তারা নির্বিচারে গুলি শুরু করলো, আমরা মেয়র মহোদয়কে শুধুমাত্র এই ব্যানার এছাড়া এর সাথে কোনো কিছু সম্পৃক্ততা নাই এবং তাদের সাথে আমাদের কারোর সাথে কোনো কথাও হয় নাই, ইউনো টিউনো বা এই প্রশাসনিক করার সাথে না, এটা সিটি কর্পোরেশনের একটা রেগুলার প্রসেসিং, সেই প্রসেসিং অনুসারে ব্যানারগুলো যারা অযথা ব্যানার থাকে সেই ব্যানারগুলো পরিষ্কার নিষ্কাশন করা, এটা শহর পরিচ্ছন্ন রাখা, এটা মেয়রের প্রথম থেকেই সে এটা করতেছে ঠিক আছে, তো এর পরিপ্রেক্ষিতে কি কারণে গুলি হলো কেন গুলি হলো সেটা আসলে আমি আর আমারও প্রশ্ন যে এটা কেন হলো, এবং মেয়র মহোদয় যেখানে উপস্থিত আমরা যেখানে বারবার বলতেছিলাম যে মেয়র মহোদয় আসছে, এখানে মেয়র মহোদয় আসছে, সিনিয়র সাদেক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আসছে ঠিক আছে, আপনারা আপনাদের সাথে কথা বলবে, কিন্তু তারা কোন না 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 তাদের বাসার কাছে কেউ যায় না, এই খবর পাইয়া যখন মেয়র মহোদয়ের সাথে গুলি করছে এই খবর পাইয়া চারদিকে নেতাকর্মীরা তারা ছুটে আসছে, তারপর প্লাবন হয়তো রাস্তাঘাট অবরোধ করার সেটা মেয়র মহোদয় নিজে দাঁড়াইয়া সব গাড়িগুলো নিজে পাসিং করিয়ে দিছে, নিজে পাসিং করে সব গাড়ি ক্রস করে রাস্তা ফ্রি করে দিয়েছে এবং সবাইকে নির্দেশ দিয়েছে কেউ কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা করবে না। আমি তো আসলে এখানে অজস্র নেতাকর্মী, আমি অতীতে থাকাকালীন অবস্থায় আমি অজস্র নেতাকর্মী আসতে দেখেছি এবং আমি প্রথম পর্যায়ে আমরা যেহেতু আমার গুলি লাগছে তারপর আমি ওইখান থেকে আমাকে মেডিকেলে নিয়ে আসার পরে ওখানে আমাদের হয়তো দলীয় নেতা কর্মীরা আসছে উপস্থিত হয়েছে তাদের উপরেও নির্বিচারে গুলি চালিয়েছে, তাদের উপরে লাঠিচার্জ করছে, তাই এই জাতীয় কর্মকাণ্ড আসলে কি কারণ এটার আমারও প্রশ্ন যে এই এই কারণ আপনারা উদ্ঘাটন করুন এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি আমি।